জন্য আজকে আজকে এই সময় আপনাকে দাঁড়ানোর জন্য সেন্সরে আমি যত শুনেছি যে ছবিটায় অনেকগুলো কাজ করার চেষ্টা করছে, কাজ করে বেসিক্যালি বলা হয়েছে যে আপনারা কিছু কাগজটা পেয়েছেন এই যেটা দেওয়া আছে লিস্টটা। সো এখানে কিছু কিছু জিনিস অবভিয়াসলি কোনো মানে হয় না, যেমন মুসলমান শব্দ বা একটা ভাষা আছে হারামি বলি আমরা। এবার এই শব্দগুলো থেকে আরো খারাপ খারাপ শব্দ ব্যবহার করা হয়েছে আগে, এটা এখনো করা হয়, এখনো সিনেমা ইউজ করা হয়, সেই সিনেমাগুলোকে পাস করে দেওয়া হচ্ছে, সেই সিনেমাগুলোকে সেন্সর এ বলুন কি ইউএ বলুন কি বিভিন্ন সার্টিফিকেট দেওয়া হচ্ছে, সেন্সর করা হচ্ছে। কিন্তু এই ছবিটাতে তবে যেমন গানটা পুরো গানটা কাটতে বলা হচ্ছে, আমরা বাংলা বলুন হিন্দি বলুন সব ধরনের সিনেমাতে এর থেকেও খারাপ গান দেখে থাকি, এর থেকেও আরো ভালো গান দেখে থাকি, সেগুলো সেন্সর করে দেওয়া হচ্ছে। মানে আমি আমি জানি না মানে কি মাপে এটা সেন্সর করা হচ্ছে না, কারণ আমি সত্যি কথা বলতে যে আমাদের তো ভারতবর্ষে অনেক ধরনের ছবি হয়, এ গ্রেড ডি গ্রেড সি গ্রেড অনেক ধরনের ছবি হয়, তো সবের যদি সেন্সরশিপ হয় মানে সবের তো একটা মাপকাঠি থাকে সেন্সরশিপের। মানে আমি জানি না এই এই ছবিতে এইগুলোর মানে মাপের কি সেন্সরের। আমরা রিসেন্টলি পদ্মাবত পদ্মাবতীর বিষয়ে দেখেছি যে সাংঘাতিক একটা ব্যাপার হয়েছে পদ্মাবতী, আমরাও যে বিশাল কিছু করতে পারবো সেটা আমিও বলছিলাম, যাই না সেই পদ্মাবতী বাচ্চারা কিছু করতে পারেন আমি কিছু করবো, বাট আমরা যদি এইটুকুই করবো যে আপনারা যদি একটু সহযোগিতা করেন, যদি একটু পাশে থাকেন, যদি আমাদের একটু হেল্প করেন, যাতে আমরা ছবিটাকে সেন্সর করতে পারি আর এই জিনিসগুলো রেখে সেন্সর করতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ আপনার ডাক্তার জন্য আর প্লিজ পাশে থাকবেন, থ্যাংক ইউ। এই ছবিতে বলা হয়েছে একটি আইটেম সং পুরো বাকি নিতে হবে এবং মুসলমান শব্দটা ব্যবহার করা যাবে না, তার কারণ হচ্ছে যে তারা জানতে চায় তার কারণটা কি, সেই কারণটা তারা বলতে বাধ্য নয়, সিবিএফসি অফিসার কোনোভাবেই বলতে ইচ্ছুক নন কি কারণ, তাদের কাছে কোনো টাইম নেই। তো আমার কথা হচ্ছে যে আজকের দিনে এর চেয়েও অনেক ভয়ানক ভয়ানক ছবি হয় এবং অনেক বাজে বাজে শব্দ ব্যবহৃত হয়, সেইগুলোকে সেন্সর বোর্ড দিয়ে পাস করাচ্ছে, অথচ আমার এই ছবির মধ্যে কোনো কিছুই নেই, কোনো ভালাইটি নেই, কোনো অশ্লীল ভাষা নেই, কিচ্ছু নেই, তার সত্ত্বেও আমি সিএফসি অফিসারকে মুক্তি দিল না, সেই জন্যই আপনাদের কাছে একটা আর্জি আছে আজকে সবাইকে, সেই জন্যই আমি নিমন্ত্রণ আমরা ইনভাইট করেছি। তো আমি এখানে সমুদ্রশ্রী বলার জন্য বলবো, সমুদ্রশ্রী এই ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন, মূলত ছবির বিষয়বস্তু হলো আজকে সেটা হচ্ছে আজকের দিনে ছাত্রীর সঙ্গে শিক্ষকের কি সম্পর্ক হওয়া উচিত সেটা আমি দেখিয়েছি, যে ছাত্রীর সঙ্গে শিক্ষকের সম্পর্কটা কতটা সুন্দর, কতটা মধুর, কতটা সম্মানে, কতটা শ্রদ্ধা হতে পারে সেটাকে দেখিয়েছি। আর দেখিয়েছি যে আজকের দিনে যে সাম্প্রদায়িক হিন্দু মুসলমানকে নিয়ে জাতীয় দাঙ্গা হাঙ্গামা চলছে সেটাকে আমি দেখিয়েছি যে না এটা নয়, যেখানে ছবিতে আছে কবি নজরুল ইসলামের কথা, ওরা একই বৃন্দের দুটি কুসুম, হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, এই যে বিষয়বস্তুকে নিয়ে আমার ছবি, সেইখানে একটা মানুষকে যদি ইন্ডিকেট করতে হয়, আমি তো এই ছবিতে মানে মেন যে চরিত্র সাহিব ক্যারেক্টারকে তো আমি মাথায় টুপি পরিয়ে বা নামাজ পড়ানো দেখাইনি, তাই সেখানে মুসলমান কথাটা তো স্বাভাবিক প্রতি হয় ছবি সাথে, আর পরে থাকতে এন্টারটেনমেন্ট, মানুষ বা দর্শক যেন ছবি দেখতে আসবে, যদি এন্টারটেনমেন্ট না পায় এন্টারটেইন করতে না পারে সেই জন্য একটা গান দেখেছি, সেই গানেতে এমন কিছু নেই যে গানটা কেটে বাদ দিতে হবে, দেখছি অনেক 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 মানে বাজেভাবে গান আছে, আইটেম সং আছে, সেগুলো দিয়ে তো ছবি তো মুক্তি পাচ্ছে, তাহলে আমার ছবিতে এমন তো কিছু নেই, একটা সুন্দর আজকের একটা মেসেজ আছে যে ছাত্রীর সঙ্গে মাস্টার সঙ্গে সম্পর্ক, আর আমরা হিন্দু মুসলমান নয় আমরা মানুষ।